আমি আবার বেরিয়ে পড়েছি সামথেন ভাইয়াকে নিয়ে। অ্যাকচুয়ালি আমি ওদের কিচেনে বসেছিলাম, এবার সামথেন ভাইয়া হঠাৎ করে বেরোচ্ছিল, ওই কিছু একটা চাঁদা টাইপ কিছু দিতে হবে ওদের। মনেশ্রীতে কালকে পুজো আছে, জানো যে আমি যেতে পারবো, বলছে হ্যাঁ চলো, তো আমিও চলে এসেছি। কিন্তু রাস্তাটা ভীষণ, মানে নাম পুরো পুরো নামতে হলো এরকমভাবে, ওখানে এই রাস্তা দিয়ে মা আসতে পারবে না, অন্য কোনো রাস্তা হলে। আরও যে আঙ্কেল আন্টিটা রয়েছে, ওরা বলছিলো যে খাওয়া দাওয়া করে যাবে, কিন্তু প্রচণ্ড ঢালু রাস্তা। আমরা এখন এই টাইপের রাস্তা দিয়ে হাঁটছি, দেখো এই যে এরকম রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু এটাও মারাত্মক, বুঝতেই পারছো যে কতটা ঢালু। ওঠার সময় আবার কষ্ট হবে, যাক আমার একটু ভালো লাগে ঘুরতে, আমি তাই ঘুরি। মনেশ্রীতে কাজ একদম সামনে, দেখি বিকেলবেলা পসিবল হলে যদি সামথেন ভাইয়া না আসতে পারে, আর সবাই যদি আসতে চায়, আমার মা ওই কাকিমা সবাই যদি আসতে চায়, আমি নিয়ে আসতে পারবো চলে। আর আমার মাকে জাস্ট একটু নামতে কষ্ট হবে, ওইটুকু জায়গা যদি ম্যানেজ করে নেওয়া যায় তো আমার মা আসতে পারবে একদমই সামনে, জাস্ট 5 মিনিট হেঁটে। আর ভালো লাগবে, এখানে এইরকম টাইপের বসার জায়গাগুলো আছে, তো এখানটা বসে ভিউ দেখা, যদি কুয়াশা না থাকে ভিউ দেখা যাবে, বেশ ভালো লাগবে। চলো ফিরে যাই আবার রুমে। সামদিন ভাইয়া এই মাত্র আমরা ফিরছিলাম, আমাকে বললো নিচে যাবো, আমি একটু বাইক নিয়ে কাছে, তুমি যাবে? বললাম যে হ্যাঁ যাবো, কোনো অসুবিধা নেই, আমাকে সব যায়গে। আমি যে হ্যাঁ যায়গে, আমি জাস্ট মানে বিশ্বাস করবি না, পাহাড়ের রাস্তায় বাইক আমি প্রচণ্ড ভয় পাই, কিন্তু জাস্ট বলেছি, আর আমিও এই লোভটা সামলাতে পারিনি, যার জন্য আমিও যাবো, রাজি হয়ে গেছি। যাই ঘুরে আসি, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে, বিশ্বাস করে এই এক্সপিরিয়েন্স আমি ভাবতে পারিনি যে আমি পাহাড়ে এরকমভাবে হঠাৎ করে একটা বাইক নিয়ে ঘোরার ব্যাপার আসবে। একটু নিচে যাবে, বেশি দূরেও যাবে না বললো, যাই ঘুরে আসি, ভয় তো লাগছে এবার যাবো আমি। আগের দিন আমরা গাড়িতে এই রাস্তায় এই রকম রাস্তা দিয়ে এসেছি, কিন্তু কুয়াশা তো কিচ্ছু দেখতে পাইনি। ফার্স্ট অফ অল বাইকে এসেছি, হাত পা পুরো যেন গাইজ, হাত পা পুরো কাঁপছিলো, বাট এতটা সুন্দর ভিউ, আমি তো ক্লিপগুলো অ্যাড করছি, তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। আর এখানের এটা কোনো একটা জঙ্গল, কি জঙ্গল আমি জানি না, কিন্তু কি সুন্দর এই জায়গাটা, আর মানে এত নেচার ফ্রেন্ডলি, এত মানে এত পোকার আওয়াজ, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এখানে দেখো জাস্ট চলো উপরে চলে যাই আমি,
আমার হাত পা পুরো কাঁপছিল, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা এটা আমি বলে বলাতে পারবো না। মা শুনলে কি রিয়াক্ট করবে আমি জানি না, বলে বাইকে করে ঘুরেছিস, বাট এখানে তো সবাই লোকাল লোকজন, কানফান আমার বন্ধ হয়ে গেছে। কি সুন্দর লাগলো, মাই গড, মানে ভীষণ ভালো লেগেছে। এখানে হামেশাই বাইক নিয়ে লোকাল লোকজন তো যাতায়াত করে। আজকে লাঞ্চে আছে ডাল, আলু বিনসের একটা তরকারি, আলু ভাজা, ডিমের কারি আর আলু সিদ্ধ। চলো খেয়ে তারপরে কথা বলছি। ঘুরে এসে তো মারাত্মক এক্সাইটেড ছিলাম, এসেই মাকে বলেছি যে এরকম ব্যাপার জানো। মা রিয়াকশান নর্মালি ছিল, খুব একটা ইয়ে নেই। আর এসেই না ফার্স্টে খেতে বসে পড়ে গেছিলাম, কারণ অনেক দেরি হয়ে গেছিলো, ওরাও তো খেয়ে নেয়, পাহাড়ে তো সব কিছু তাড়াতাড়ি হয়। এসেই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, একদম খিদেও পেয়েছিল প্রচণ্ড, খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখন একটু বসেছি, মা একটু শুতে গেছে, মার ওই পাইন ফরেস্টে গিয়ে পা ফা ব্যথা হয়ে গেছে বুঝলে। আমি বলছি মনেস্ট্রি যাবো, ওই যে আরও আঙ্কেল আন্টি আরও যদি যারা আছে নিজাপুর থেকে, ওনারা তো যাবে, ওনারা একটু ঘুরতে গেছে আশেপাশে, তাও বললো পরে যাবো। যে ঠিক আছে যাবো, এবার মা বলছে আমি আর যাবো, আমি চলো না একটু যাবে কষ্ট করে, কী হবে গেলে একটু ভালো জিনিস দেখতে পাবে, শরীরে কষ্ট হবে আমি জানি, ভালো জিনিস দেখতে পাবে। তো দেখি মা যাই কিনা, আমার একটু শুয়েছে ভেতরে গিয়ে, আমি একটু যাই ভেতরে, আমি বাইরে ভাবলাম বসবো, তারপর বসবো না, যাই একটু ভেতরে গিয়ে বসি, একটু দেখে আসি ভেতরে গিয়ে। পাহাড়ে আসলে ওই ভুট নিয়ে আসবো কি ওই যে, আরে আমি কেন আনি, গরমকাল লাগবে না পা, মেইনলি বুটটা তো সেফ ঠিক আছে, আর তার মানে ঠান্ডাটাও সেফ হয়। গরমকাল বলে আমি আনিনি, আমি জাস্ট নর্মাল স্লিপার টাইপের যে ক্রক্স এই টাইপের জুতোটা এনেছি, আমার একটা ক্রক্স এনেছি আর মার নর্মাল জুতো, আরেকটা জুতো আমি নিয়ে এসেছি, তিনটে জুতো এনেছি। কি বলো কি ভাবছো? কিছু ভাবছি না, কি ভাবছো? ভালো করে খেয়েছো? পেট ভরে গেছে, ভালোই খাওয়া দাওয়া। তুই কি ভিডিও করছিস? হ্যাঁ, তো ক্যামেরা টেমেরা ধরে থাকবো কেন? কেন, এই তো ইচ্ছা হলো তোমাকে দেখানোর। তুমি কি ভাবছো একটু বলো, শেয়ার করো। না কি ভাবো, ভালোই লাগছে, সুন্দর জায়গা। একটা কথাই বলছিস, ভালোই লাগছে, সুন্দর জায়গা। কি লজ্জা পাই নাকি বুঝতে পারি না। বিকেলবেলা বলেছিলাম আমরা সবাই মিলে আসবো, এখন সামথেন ভাই আসেনি, আঙ্কেল এসছে, আমি বলছিলাম যে না আসলে আমি চিনে চিনে চলে আসতে পারতাম, এসেছি ওই জায়গাটার ভিডিওটা করিনি, কারণ মাকে নামানোটা ওখান থেকে একটা বড় রিস্ক ছিল। যাক নামিয়ে তো নিয়েছি, এখন হেঁটে হেঁটে মনস্টি দিয়ে যাচ্ছে। আর পুরো দেখো, পুরো কুয়াশা, দেখো আমার পেছনটা দেখো, কিছু দেখা যাচ্ছে? পুরো কুয়াশা, সেম পুরো কুয়াশা। আসো হাঁটো, এবারতে ওঠার সময় হচ্ছে প্রবলেম, আঙ্কেল বলছে না রাস্তাতে উঠে যাবে, আমি তো জানি যে আমার মা উঠতে পারবে, কারণ আমার উঠতে গিয়ে শেষ অবস্থা হয়ে গেছিলো, আমরা ঘুরে ঘুরেই যাবো, ঘুরে ঘুরে উঠবো। আসো, আর এখানে সুন্দর বসার জায়গা আছে, এই জায়গাগুলোতে গিয়ে মনস্ট্রিটা দেখে এই যে এই ধারগুলোতে গিয়ে বসবো। দেখাতে চাই, এই দেখো এই জায়গার রাস্তা কিন্তু পুরো ভেজা, ঠিক আছে, আর এইখানটা পুরো শুকনো, তো এই গাছের থেকে নাকি জল পড়ে পুরো ভিজে যাচ্ছে এই জায়গাটা, পুরো এই জায়গাটা ভেজাই, দেখো যতটা গাছ পুরো ভেজা, ওই দিকের রাস্তা কিন্তু শুকনো। এবার আমি জিগে বলছি যে না বৃষ্টি তো হচ্ছে, বলছে না এই গাছগুলো যে মেঘ কুয়াশা এগুলোকে মানে অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করে পরে এটা বৃষ্টি হয়ে এইটুকু জায়গাতেই পড়ছে। আমি জানি না এই জিনিসটা অন্য কোথাও হয় কি না, বাট আমার এটা ভীষণ ইন্টারেস্টিং লাগলো, ওই জন্য শেয়ার করলাম। দেখো এখানটা পুরো ভেজা পুরো রাস্তাটা, কিন্তু এই সামনের রাস্তা আবার শুকনো, দেখো এটা কিন্তু বেশ সুন্দর, এটা কিন্তু আমাদের ওখানে হয় এসব,
সেগুলো বৃষ্টি হয়ে গাছের পাতা থেকে জল হয়ে পড়ছে, মানে কি সুন্দর একটা ব্যাপার লাগলো। আমি জানি না যে এটা আমি প্রথম কিনা এরকম ইয়ে করলাম, আর আমার বেশ ভালো লাগলো। হ্যাঁ যাচ্ছি, এটা আরেকটা ভিউ পয়েন্ট, কিন্তু যেখানে কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা। নিচে মা আর কাকিমা দাঁড়িয়ে রয়েছে, ওরা আসবে না বললো। দেখো কতটা কুয়াশা, বুঝতে পারছো? এই দেখ বুদ্ধি করে বিষে চলে গেল। একটা জায়গায় আমরা বসে আছি যেটার নাম চাকুম চুকুম। দেখো আমরা লামটা বেশ ভালো লাগলো, জানি না নেপালি দোকানই তো মনে হচ্ছে, বাঙালি না। আর পাহাড়ে বসে যদি মোমোই না খাই বলো, এখন খিদে একটু পাইনি, 4:30 মতো বাজে, বাট পাহাড়ে বসে মোমো একবার খাবো না, এটা হতে পারে? এটা তো হতে পারে না, তা তো পাহাড় অসম্পূর্ণ। এদিকে মা বসে আছে, এদিকে কাকু কিমা বসে আছে, ভাই আসেনি এখনো, ও বললো একটু পরে আসবে। না পূর্ণিমা পূর্ণিমা সরে গ্রহণ লাগবে, কাউকে দেখা যাচ্ছে না। পূর্ণিমা থাকাকালীন গ্রহণ লাগতে পারে না, যখন তোমার পূর্ণিমাটা ছেড়ে যাবে তারপর গ্রহণ লাগবে। সারা সন্ধ্যাটা আমরা এই এই জায়গাটা, যে বাইরের জায়গাটা, এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম। এবার এখানে তো একদম লাইট নেই, এবার জন্য আমি কিচ্ছু ভিডিও করতে পারি না। ঘরে কেউ বসিনি, ঘরে বসতে কারোর এক ফোঁটা ইচ্ছা করছে না। কেন ইচ্ছা করবো বলো, এরকম একটা জায়গায় সন্ধ্যেবেলা তো খুব মেঘ আসছে, আর এখন রিসেন্ট কালকের থেকেও কম, জাস্ট হাতে গুনে 10-15 লাইট দেখা যাচ্ছে ওই কালিম্পং পাহাড়ে, কারণ আজকে প্রচণ্ড ক্লাউডি, কালকে তো দেখা গেছিলো। আর এখানে ভীষণ সুন্দর চাঁদ উঠেছে, এই জিনিসটা দেখতে ভীষণ ভালো। কালকে বুদ্ধ পূর্ণিমা, এখানে গাড়ি নিয়ে সেই প্রবলেম আমার চলছে, তাও শুনছিলাম না একটা গাড়ি রিজার্ভ হয়ে গেছে, তো এখন আঙ্কেল জানালেন যে না রিজার্ভ হয়নি, আর শিয়ারেই যেতে হবে কালিম্পং। এবার কালিম্পং থেকে কিছু জিনিস দেখ, গাড়ি ফাড়ি আমাকে দেখতে হবে, নাহলে একটু প্রবলেম। এটা নিয়ে আমি একটু চাপে আছি, সত্যি চাপে আছি, আসার সময় মার খুব কষ্ট হয়েছে, আবার সেম জিনিস যদি হয়, বাট ভালো লাগছে চাঁদটা এখান থেকে। মাঝে মাঝে অ্যাকচুয়ালি আমি খুব বেশি জিনিস নিয়ে চিন্তা করে ফেলি, খুব বেশি চিন্তা করে ফেলি যেটা দরকার পড়ে না। এখন আমার মাথা ঢুকেছে গাড়ি নিয়ে চিন্তা, কারণ একটা রিজার্ভ গাড়ি ছিল, আঙ্কেল এইমাত্র বললো কি রিজার্ভ গাড়িটা যাবে না, বললাম আমি তোমাদের তো শিয়ারে আমরা কালিম্পং যাবো। এবার আরও যে আন্টিরা রয়েছে, যারা বললাম না একটা ফ্যামিলি যে ইছাপুর থেকে যে আন্টিরা আছে, ওরা বললো যে তোমরা কালিম্পং থেকে ইজিলি গাড়ি পেয়ে যাবে, আমরাও থাকবো তোমাদের সাথে, কোনো চিন্তা নেই, পেয়ে যাবে। আমারও মনে হচ্ছে পেয়ে যাবো, বাট তাও আমি অলরেডি এই রাত্রি এখন 9:45 বাজে, এর মধ্যে আমি 3-4 জায়গায় অলরেডি ফোন করলাম গাড়ির জন্য। তো এত রাতে তো শান্তকে ওরা ফোন ধরে না, সবাই রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে পাহাড়ের মানুষজন। তো যাই হোক, আমারও মনে হচ্ছে আমি কালিম্পং থেকে কিছু না কিছু পেয়ে যাবো, শেয়ার হোক রিজার্ভ তো পেয়েই যাবো, হয়তো টাকা একটু বেশি লাগবে, বাট পেয়ে যাবো না এটা হয় না। আমি তাও টেনশন করছি, আমার যেহেতু সব টেনশন করা, আর মা আছে সাথে সব থেকে বড়, ততটাই ব্যাপার। মার অ্যাকচুয়ালি কষ্ট হয়েছে একটু আসতে ফার্স্ট দিনকে, তো আমি চাই না আর যেটা, যাই হোক তো সব কিছু ভেবে চিনতেই। তো এখন যাবো হচ্ছে খেতে, আর মা এদিকে হচ্ছে বিছানা বলছি, ব্যাগ ফ্যাগ গুছাচ্ছে। দেখো আমি গুছিয়েছিলাম মোটামুটি একবার, তাও মা একবার ভালো করে গুছাচ্ছে। এখন যাবো হচ্ছে খেতে, আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, ওদেরও দেরি হয়ে গেছিলো, আমাদের সকালে উঠতেও হবে, কারণ শেয়ার গাড়ি আসবে একদম 8টা, আর 8টা মানে ওদের 8টাই আসে, তো রেডি হয়ে নিতে হবে সকাল সকাল। দাঁড়াও দাঁড়াও